বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে কলকাতা থেকে দিল্লি পৌঁছেছে বাংলাদেশ দল। অরুণ জেটলি স্টেডিয়ামে টাইগারদের পরবর্তী ম্যাচ ৬ই নভেম্বর। বিশ্বকাপ কভার করতে দিল্লিতে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন। সরাসরি কথা বলবো শাহান পাপনের সাথে। পাপন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ দলের, টানা ৬টা হার। দিল্লিতে গিয়ে দিল্লি লাড্ডু খাওয়ার মতন এরকম মিষ্টি কোনো কিছু ঘটবে কিনা প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আপনি কতখানি আত্মবিশ্বাসী? বাংলাদেশ দলে সেই আত্মবিশ্বাস আদৌ আছে কিনা? ধন্যবাদ। আত্মবিশ্বাস ঘুরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াতে হবে। দেয়ালে পিঠ থেকে গেছে যতগুলো বিশেষণ আছে কিংবা কথা আছে, সেই কথাগুলো বোধ হয় বাংলাদেশ দলের বিশ্বকাপ সম্পর্কে বাংলাদেশ দলের ক্রিকেটার বলেন, কর্মকর্তা বলেন, তারা আসলে খরচ করে ফেলেছেন। নতুন করে আসলে খরচ করার মতো কোনো শব্দ হয়তো নেই, যার কারণেই গতকাল ম্যাচ শেষ প্রেস কনফারেন্সে এসে মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু আসলে ক্ষমাই চেয়েছেন এবং আত্মসমর্পণ করে বলেছেন যে আমরা আসলে পারছি না, আমরা আসলে কেন পারছি না সেটা বুঝি না। লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার পারলে ঠেকাও। কিংবা বুঝছি না, এখন দিল্লির লাড্ডু খাওয়ার কথা বললেন। দিল্লি আসলে বাংলাদেশ দলকে লাড্ডু খাওয়াবে নাকি বাংলাদেশ দল দিল্লিকে লাড্ডু খাওয়াবে সেটা হয়তো সময় বলে দেবে। তবে কাজের কাজটা কিন্তু ২২ বছর করতে হয়। এই যে আপনি যেমন ট্রফিতে খেলার যে বিষয়টা সেটাও কিন্তু হুমকির মুখে বাংলাদেশের জন্য, কেননা তারা যদি খেলতে চায় তাহলে যদি হয় তবে এই সমীকরণের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ তারা সেই সুযোগটা হাতছাড়া করে ফেলেছে নেদারল্যান্ডস ম্যাচ থেকেই এবং গতকাল পাকিস্তানের সাথে হেরে সেটা অনেকটাই একেবারে খাদের কিনারায় চলে এসেছে। নেদারল্যান্ডস ম্যাচে হারার পরে কিন্তু বাংলাদেশ একটা কথা বলে, বাংলাদেশ অধিনায়ক কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার কথা ভাবছি, অর্থাৎ আমরা বিশ্বকাপ শেষ করতে চাই র্যাঙ্কিং এ ৮ নম্বরে থেকে আমরা বিশ্বকাপটা শেষ করতে চাই। তার পেছনের কারণ একটাই, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটা নিশ্চিত করা। এখন সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত যথেষ্ট, কারণ পরপর ম্যাচ ইডেন গার্ডেন্সে টানা দুটি ম্যাচ হেরে দানা বেঁধেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবে কিনা, আর সেটা যদি খেলতে হয় তাহলে কিন্তু শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারাতে হবে। শ্রীলঙ্কাকে হারাতে হবে দিল্লিতে, অস্ট্রেলিয়াকে হারাতে হবে পুনেতে। তবে তার আগে শ্রীলঙ্কার মোকাবেলা করার জন্য দিল্লিতে চলে এসেছে বাংলাদেশ, এবং সেই ইয়াং টিমটার বিপক্ষে বাংলাদেশে আদৌ রুখে দাঁড়াতে পারবে কিনা, কেননা মনোবল কিন্তু একেবারে তোলা লাগছে, সেটা সবাই জানে। আমার মনে হয় খেলোয়াড়দের চেয়ে দর্শকরাই ভালো জানেন। ১,১৭ দর্শক বাংলাদেশ থেকে এসেছিলেন ইডেন গার্ডেন্স খেলা দেখার জন্য। দুটো খেলাই কিন্তু তারা দেখেছেন এবং তারা শেষ ম্যাচ যেটা বলে গেছেন যে বাংলাদেশ আর কোনো ম্যাচ জিততে পারবে না। তবে আমরা সেটা আসলে বিশ্বাস করতে চাই না। হাজার মাহাদি, শাহান পাপন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।